আজকের এই ভিডিওটি সচেতনতামূলক ভিডিও, সাবধানতামূলক ভিডিও। তো এই ভিডিওটি কাদের জন্য? নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে এই 2024 সালে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন এমএ এমএসসি এমকম স্তরে, ঠিক এই জায়গায় থেকে আপনাদেরকে একটু বলে রাখি, প্রথম দিন যখন আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করেছিলেন কিছু সংখ্যক ছাত্রছাত্রী, তাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি, সার্ভার ভালো ছিল, পোর্টালও ভালো কাজ করছিল। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনে যখন ছাত্রছাত্রীরা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে যখন যাচ্ছেন, তখন থেকেই শুরু হলো কিন্তু সমস্যার সমস্যা। দিনের যে কোনো সময়ে কিন্তু এই প্রবলেমটা তৈরি হচ্ছে, বিভিন্ন ছাত্রছাত্রীর কাছে টেকনিক্যাল যে ইস্যু সেটা বিভিন্ন রকমভাবে কিন্তু শো করছে। অনেক ছাত্রছাত্রী এটাও ভেবেছেন যে হয়তো দিনের বেলায় আবহাওয়া খারাপ বা গরমের কারণে বা অন্য কোনো প্রাকৃতিক সমস্যার কারণে হয়তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। সেই সকল ছাত্রছাত্রীরা তারা কিন্তু সারা রাত ধরে সারা রাত জেগে চেষ্টা করে যাচ্ছিলেন যে কোনোভাবে যদি পরীক্ষাটা দেওয়া যায়। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে এই আজকের পর্যন্ত আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রচুর কল পেয়েছি। সকালেও কিছু সংখ্যক ছাত্রছাত্রী ফোন করলেন যে তারা সারা রাত জেগে শুধু পোর্টালে বসে আছেন, কিভাবে পোর্টালটা লগ ইন করা যায়, বা অনেক ছাত্রছাত্রী ডেট অফ বার্থ, এনরোলমেন্ট নাম্বার, রেজিস্টার মোবাইল নাম্বার প্রপারলি ইউজ করে লগ ইন করেছেন, কিন্তু লগ ইন করার পর একটা বা দুটো প্রশ্ন ছাত্রছাত্রীরা করেছেন, তারপরেই যে ইস্যুগুলো হচ্ছে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের মূলত ম্যাক্সিমাম দেখা যাচ্ছে, একটু আপনাদেরকে বলে রাখি। এখানে দেখুন শো হচ্ছে ওয়ান অর মোর ইরর অকার রিটার্ন অন ইনভ্যালিড স্ট্যাটাস কোড, যাই হোক, এবং নিচে যে বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লোজ দেখাচ্ছে। তারপরে আরেকটা ছাত্রের যে ইস্যু শো হচ্ছে সেটা হচ্ছে ভ্যালু ক্যান নট বি নুল, এবং এনএসইউ ফাউন্ডেশন এর পরে এইরকমইও অনেক ছাত্রছাত্রী শো হচ্ছে, আইদার এনরোলমেন্ট নাম্বার অর ডেট অফ বার্থ অর বোথ আর ইনকারেক্ট, প্লিজ চেক রি এন্টার কারেক্টলি। আপনি অ্যাসাইনমেন্ট পোর্টালে কোনো একটি পেপারে অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন, তিন চারটি প্রশ্নের উত্তর আপনি প্রপারলি করেছেন, করার পর হঠাৎ করে একটা দুর্ভাগ্যজনকভাবে টেকনিক্যাল প্রবলেম বা সার্ভার প্রবলেম আপনার সামনে ইস্যু হলো, কিন্তু আপনার কাছে যে প্রবলেমটাই শো হোক না কেন সেই নোটিশের একেবারে তলার দিকে কিন্তু ক্লোজ বলে একটা অংশ থাকবে। এখন প্রশ্ন এলো যে এই ক্লোজ বাটনটা কি করবেন, অবশ্যই করে ক্লোজ বাটনটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কিন্তু স্যাঙ্গুইন হবেন না যে আপনার পরীক্ষাটা পরবর্তীকালে যে আপনি দিতে পারবেন, বা পরীক্ষা ক্লোজ করার পর পরবর্তী পর্যায়ে আপনি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এলিজেবল, এটা কিন্তু 100% নয়। এই ক্লোজ বাটনটা পুশ করার পর যদি কোনোভাবে যদি আপনার রিজিউম না হয়, আপনি যে পেপারে পরীক্ষা দিয়েছেন পেপারটা যদি রিজিউম না হয়, তাহলে কিন্তু টাইমার কন্টিনিউ চলতে থাকবে। আর টাইমার কন্টিনিউ যখনই চলবে, এই করতে করতে 3 ঘন্টা অতিক্রান্ত যদি হয়ে যায়, যেহেতু টাইমারের সময় অনুপাতে পরীক্ষা কমপ্লিট হয়ে যাচ্ছে, তাহলে যখনই পরবর্তী পর্যায়ে ওই পেপারে ঢুকবেন তখন দেখবেন পরীক্ষাটা অলরেডি কমপ্লিটেড শো হবে। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে এই ক্লোজ বাটনটা টেপার পর আপনাদের করণীয় কি? আপনারা তো ক্লোজ বাটনটা টিপলেন, টেপার পরে আপনাদের যেটা হবে কি, আপনারা কিন্তু এই পোর্টাল থেকে বার হয়ে গেলেন, অর্থাৎ লগ আউট হয়ে গেলেন। এবারে আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের জেগে বা সময় নিয়ে কিন্তু চেষ্টা করে যেতে হবে, ডেট অফ বার্থ পুনরায় এনরোলমেন্ট নাম্বার রেজিস্টার মোবাইল নাম্বার পুট করে আবার লগ ইন করতে হবে। লগ ইন করে আপনি পোর্টালের মধ্যে ঢুকবেন এবং আপনার যে স্ট্যাটাস সেখানে দেখে নেবেন যে রিজিউম অপশান আছে কি না। যদি রিজিউম অপশান থাকে তাহলে কিন্তু ওই মুহূর্তে পরীক্ষাটা স্টার্ট করবেন না রিজিউম অপশান ক্লিক করে, কারণ রিজিউম অপশান ক্লিক করলে যে জায়গায় থেকে আপনার প্রবলেম হয়েছিল সেখান থেকেই পরীক্ষা স্টার্ট হবে। কিন্তু ওই মুহূর্তে তো সার্ভার প্রবলেম চলছে, আর রিজিউম টেপার পরে যদি পরীক্ষা স্টার্ট হয়ে যায়, আবার যদি পুনরায় এই ধরনের সমস্যা হয়, আবার কিন্তু আপনার ক্লোজ বাটন আসবে, আবার আপনাকে ক্লোজ বাটন ক্লিয়ার করে লগ আউট করে বার হয়ে গিয়ে আবার লগ ইন করতে হবে ডেট অফ বার্থ এনরোলমেন্ট নাম্বার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে। প্রতিবারে কিন্তু একটা করে পজ হতে থাকবে, এরকম যদি পরপর 7-8টা পজ চলে যায়, তাহলে কিন্তু আপনারা পরবর্তী স্টেপে যখন পরীক্ষা দেবেন তখন কিন্তু পরীক্ষা দিতে পারবেন না এবং আপনার পরীক্ষা কমপ্লিট হিসাবে শো হবে। যখন সার্ভার ভালো হবে, যখন পোর্টাল আবার ঠিক হবে, অবশ্যই করে আপনারা সেই সময়ে পরীক্ষা দেবেন। আপনি যদি পিজি হিস্ট্রি পার্ট ওয়ান ও পিজি হিস্ট্রি পার্ট টু ছাত্রছাত্রী হন এবং আপনারা ভয়ে আছেন বা আশঙ্কার মধ্যে যদি সত্যি থেকে থাকেন অ্যাসাইনমেন্ট সাবমিট কিভাবে করব, বা যদি আমি অ্যাসাইনমেন্ট সাবমিট করি সেখানে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয়, এরকম যদি
আপনারা দোলাচলের মধ্যে থাকেন তাহলে অবশ্যই করে আপনাদের কি করণীয় হতে পারে বা কি সমস্যা হলে তার রেক্টিফিকেশন কি আছে অবশ্যই করে কিন্তু আপনারা এই অনস্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে দেবেন। অবশ্যই করে আপনাদের পরিবর্তিত প্রবলেম অনুযায়ী সমাধান সূত্র দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্তই।